গাজীপুরের বনখরিয়া এলাকায় দুর্বৃত্তরা গ্যাস কাটার দিয়ে রেললাইনের পাথ কেটে ফেলায় বুধবার ভোরে লাইনচ্যুত হয় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ 60টি বগি। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করে রেলওয়ের উদ্ধারকারী দল। এরপর 15.5 ঘন্টা পর বুধবার সন্ধ্যা 7:30টায় সচল হয় ঢাকা ময়মনসিংহ রেলপথ। তবে ট্রেন চলাচল শুরু হয় প্রায় 26 ঘন্টা পর বৃহস্পতিবার ভোর 6টা থেকে। সকাল 6টায় প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন মেরামত করা রেলপথ দিয়ে নিরাপদে পার হয়। এরপর একে একে জামালপুর কমিউটার, তিস্তা ও মহুয়া এক্সপ্রেস ট্রেন নিরাপদে এই রেলপথ পাড়ি দেয়। এর মধ্যেই সকাল থেকে রেলপথের ভাঙা স্লিপার মেরামতের কাজ শুরু করে রেলওয়ের শ্রমিকরা। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় নাশকতাকারীদের খুঁজে বের করতে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও গ্যাস কাটার সিলিন্ডারের উৎস অনুসন্ধানে যৌথ অভিযান চালায় বিজিবি ও র‍্যাব সদস্যরা। এখানে নাশকতা করার জন্য বাহির থেকে কোনো লোক বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে লোক এসে করবে না। যেখানে ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে এর আশেপাশে এলাকা গ্রামে যে লোকজন রয়েছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করা। এছাড়া আপনারা জেনে থাকবেন যে এখানে একটা গ্যাস সিলিন্ডার, দুইটা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এই রেল লাইনটা কাটা হয়েছে। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে এই গ্যাস সিলিন্ডারটা আসলে কোন জায়গা থেকে এসেছে। এর আগে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি অনুসন্ধানে পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকাল 10টার পর দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের 3 সদস্যের তদন্ত কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান কমিটির প্রধান। প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেগুলো দেখব এবং হচ্ছে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে তদন্ত রিপোর্ট আমরা সাবমিট করব যথাযথ কর্তৃপক্ষের কাছে। দুর্ঘটনায় রেলের বগি, ইঞ্জিন সহ 600 ফুট রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 100টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় নতুন করে বসানো হয়েছে। 300 ফুট রেল লাইনে নতুন করে বসানো হয়েছে পাত। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।